করোনাভাইরাস সংক্রমণের অজুহাতে ভারত বাংলাদেশ থেকে পণ্য না নেওয়ায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশি রপ্তানিকারকরা। এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় আড়াই মাস আমদানি রপ্তানি বন্ধ থাকার পর গত ৭ জুন থেকে ভারতীয় পণ্যের আমদানি শুরু হয়, কিন্তু বন্ধ থাকে রপ্তানি। এই কার্যক্রম চালুর জন্য কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সংগঠনগুলো নোম্যান্স ল্যান্ড এলাকায় ভারতীয় ব্যবসায়ীদের সাথে কয়েক দফায় বৈঠক করলেও তা চালু হয়নি। এই কারণেই সকাল থেকে আমদানি বন্ধ করে দেওয়া হয়। এতে ভারতের পেট্রোপোল বন্দরে আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক।